একসময় নিরস্ত্র বাহিনী হিসেবে পরিচিত ছিল সত্তর বছরের পুরনো আনসার এখন নিরস্ত্র এবং সশস্ত্র দুভাবেই কাজ করে বেড়েছে কাজের পরিধি পাল্টেছে গঠন কাঠামো পোশাক বড় হয়েছে বাহিনী বেড়েছে সদস্য সংখ্যা বিস্তৃত হয়েছে দায়িত্ব কাজের ধরনে এসেছে অনেক পরিবর্তন নানা ধরনের একষট্টি লাখ সদস্য নিয়ে দেশের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তিন ধরনের সদস্য আছে এই বাহিনীতে যেমন সাধারণ আনসার ব্যাটালিয়ান আনসার এবং গ্রাম প্রতিরক্ষা সদস্য দুটি নারী ব্যাটালিয়ান সহ মোট ব্যাটালিয়ন আছে উনচল্লিশটি যার মধ্যে দুটি নারীদের জন্য চব্বিশটি ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি সংস্থায় কাজ করে দেশ জুড়ে বিস্তৃত এই বাহিনীর কাজ ব্যাটালিয়ান আনসার পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর সাথে নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকা ও প্রতিষ্ঠানে নিরাপত্তার কাজ করে আর সাধারণ আনসার পুলিশের থানা ট্রাফিক বিভাগ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা রক্ষার কাজে থাকে গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাজ করে বিশেষ করে নির্বাচনের সময় গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসারের একটা শাখা একই কাজ করে সময় সময় অসময়ে দুর্যোগের মোকাবিলা এরা হলো ভিডিপি ভিলেজ ডিফেন্ট পার্টি ইলেকশনের টাইমে তাদেরকে এমবোর্ডিং করা হয় যখন মহিলা আসে তাদের ঠিক নিজেদের নির্ধারিত দায়িত্বের বাইরেও এই বিশাল বাহিনীর সদস্যরা সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করে এবং বাড়তি দায়িত্ব পালন করে গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদের মেন দায়িত্ব পুলিশের লেগ কম না আট ঘন্টার ডিউটি তাছাড়া তো গভর্নরকে চব্বিশ ঘন্টার দায়িত্ব ডিউটি পালন করা চতুর সাই শুধু একটাই না যেমন পুলিশের একটা নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমাদের তা না আমাদের হয়েছে সেনাবাহিনীর মতো সব দায়িত্ব পার্বত চট্টগ্রাম আমরা নিয়ন্ত্রণ করি ওই এমপি মন্ত্রী বিদেশি যারা আসে ওদেরকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করি করি সংসদ ভবন এলাকা স্বেচ্ছাসেবী আনসার বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর মতোই একটি বাহিনী হিসেবে পরিচিত হয়ে উঠেছে এই বাহিনীর সকল সদস্যদের সামরিক সহ দেয়া হয় জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশিক্ষণ ক্ষেত্র ক্ষেত্রবিশেষে তারা নিরস্ত্র আবার সশস্ত্র হয়েও কাজ করে